হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস, সুপারস্টার শাকিব খান এবং জয়ের ফ্যামিলি টাইমে দেখতেই পাচ্ছেন অপু বিশ্বাস শাকিব খানের জন্য নিজের হাতে তার ক্যাফের যে আইটেম রয়েছে নতুন একটি আইটেম যোগ করেছেন তিনি, সেটা হচ্ছে সালাদ। এই স্পেনের যে সালাদ পছন্দ করেন শাকিব খান, এই সালাদটি তিনি নিজের হাতে বানিয়ে শাকিব খানকে দিলেন। এই সালাদের মধ্যে থাকে বিভিন্ন ধরনের ফ্রুটস, থাকে শসা, গাজর, টমেটো, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি সালাদ হয়। যে সালাদটি আপনি ভেজিটেবল, যারা নন ভেজ রয়েছেন বা ভেজ রয়েছেন তারাও পছন্দ করবেন, আবার যারা ফ্রুট খেতে পছন্দ করেন তারাও পছন্দ করবেন। নানা রকমের ফল থাকে, কিউই থাকে, অ্যাভোকাডো থাকে, বা আবার আমরা জানি যে বেদানা, অ্যাপেল, আঙ্গুর, সব কিছু, মনাক্কা, এগুলো অনেক ধরনের ফল দেওয়া যায়, কলা দেওয়া যায়, এগুলো সব কিছু মিক্স করে মিক্সড ফ্রুট সালাদও বলা যায় এটাকে। সাথে থাকে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ, টেস্টিং সল্ট এবং বিট লবণ থাকে। সব মিলিয়ে খুব চমৎকার একটি টেস্ট হয় এই সালাদের এবং এটা খুব হেলদি একটি খাবার। শাকিব খান মাঝে মধ্যে যখন ডায়েটে থাকেন তখন এই সালাদটি, বাইরের দেশে যখন থাকেন তখন খান। অপু বিশ্বাসের সঙ্গে যতবার তিনি বাইরে গিয়েছেন ততবার এই সালাদ তিনি খেয়েছেন এবং অপু তাদের রেসিপি নিয়েই মূলত এই সালাদটি বানান। শাকিব খানের মা অনেক ভালো ভালো খাবার রান্না করেছিলেন শীত উপলক্ষে, ইলিশ মাছ ভাজা, তারপর সর্ষে দিয়ে পুঁই শাক, চিংড়ি, তারপর নানা রকমের দেশি খাবার, সাথে চাইনিজ কুইজিন, এবং জয়ের জন্য ছিল বিভিন্ন রকমের চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর অপুর জন্য তো ডেজার্ট থাকবেই, কারণ অপু ডেজার্ট অনেক বেশি পছন্দ করে। যদিও সে ডায়েটে থাকে কিন্তু সালাদার ডেজার্ট কখনোই মিস করে না, কারণ মায়ের হাতে ডেজার্ট অনেক আলাদা এবং শীতকালীন ডেজার্ট তো অবশ্যই আলাদা। একদম মানিকগঞ্জ থেকে নিয়ে আসা হাজারিগুড়, এগুলো অপুই নিয়ে আসেন তার শাশুড়ি মায়ের জন্য, কারণ মা অনেক ভালো পায়েস বানায়। শাকিব খানের মা বলেন অপু আমার হাতের পায়েস খেতে খুব বেশি ভালোবাসে, আর অপু বিশ্বাস বলেন মায়ের হাতের পায়েস হলে আমার তো আর কিছুই লাগে না। এই যে একটা ব্যাপার, শাকিব খান বলেন আমাদের ফ্যামিলি টাইম আসলে খেতে খেতেই শেষ হয়ে যায়, আমরা যারাই ডায়েটে থাকি না কেন এখানে ডায়েট করার কোনো উপায়ই থাকে না, কারণ ইলিশ মাছ ভাজা দেখলে অপুও খায় আমিও খাই, ওদিকে মায়ের হাতের ইলিশ সরিষে তো খেতেই হবে। তাছাড়া মায়ের হাতের স্পেশাল কিছু খাবার থাকে যেগুলো না খেলে মাও শান্তি পায় না, আমাদেরও ভালো লাগে না। তো সব মিলিয়ে ফ্যামিলি টাইমটা আসলে আমাদের খাওয়া দাওয়ার উপরেই কাটে, সাথে তো জিম করতেই হবে, না হলে যা খেয়েছি আমরা তা তো একদম শরীরেই লেগে যাবে, তখন আর নায়ক নায়িকা না বলে আমাদেরকে অন্য কিছু বলতে পারে লোকে। তো জয়ও হয়েছে সেরকম, জয়ও খেতে খুব ভালোবাসে, শাকিব অপু দুজনেই খেতে ভালোবাসে, আর তার মা তো রান্না করতে ভালোবাসে তাদের জন্য। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।